শহরে যত্রতত্র পার্কিং ও যানজট নিরসনে কি ব্যবস্থা নেওয়া হবে তা জানালেন সাতক্ষীরা দুই আসনের সংসদ সদস্য মীর মুস্তাক আহমেদ রবি সম্প্রতি সাতক্ষীরার এক নাগরিক আসাদুজ্জামান সর্দারের করা এক প্রশ্নের জবাবে এমপি মুস্তাক আহমেদ জানান যানজট নিরসনের লক্ষ্যে শহরের অদূরে একটি ট্রাক টার্মিনাল নির্মাণ করা হয়েছে এবং শহরের ফুটপাতগুলো দখলদারদের হাত থেকে রক্ষা করতে সম্প্রতি জেলা আইন আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা করা হয় এছাড়াও পৌরদিঘির পাশের অবৈধ দখলদার উচ্ছেদ বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি এমপি মীর মুস্তাক আহমেদ রবির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর মোহাম্মদ আব্দুর রহমান